জনসংখ্যার ভিত্তিতে যদি ওদের দেশে 2 কোটি জনগণ হয় 3 কোটি জনগণ হয় তাহলে আমাদের 17 কোটি জনগণ এখন এই 17 কোটি জনগণের মধ্যে 2 কোটি শ্রমশক্তি সরাসরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু আয় করছি দেশের বাইরে থাকছি এবং সেখান থেকে আয় করছি কিন্তু আমরা খরচ করছি কিন্তু লোকাল রেশিও অনুযায়ী মানে ঢাকা অনুযায়ী আমরা নিউইয়র্কের মতো খরচ করছি না আমরা কানাডার মতো খরচ করছি না আমরা আয় করছি লন্ডন আমেরিকা কানাডা সৌদি আরবের মতো খরচ করছি ফলে কি হচ্ছে আমরা আয় করেছি পর্যাপ্ত আয় করেছি এখানে যদি সুশাসন থাকতো গণতন্ত্র থাকতো ভালো মানুষ থাকতো তাহলে এই যে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে